রবের কিংডমে যত দুর্নীতিবাজ ও উলামা রয়েছে তাদের থেকে আল্লাহ দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম রবের কিংডমে আমরা যে যেখানে বসবাস করি না কেন আমাদের আশেপাশে বা আমাদের আশেপাশের বাজারে মার্কেটে এত বেশি ধর্মীয় গ্রন্থ রয়েছে যে ধর্মগ্রন্থগুলি পড়তে গেলে শত সহস্র জনমেও শেষ হবে না এবং এত জনম নিলেও এই বইগুলি পড়া শেষ হবে না কোরআনের ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় দুই নম্বর সোরা আল বাকারা সাতাত্তর আটাত্তর উনআশি আশি একাশি বিরোশি আয়াতগুলিতে যার বাংলা অনুবাদ হলে হলো মানুষেরা কি জানে না যে যা তারা প্রকাশ করছে ও গোপন করছে আল্লাহ সব জানেন আর মানুষের মধ্যে অনেকেই অশিক্ষিত রয়েছে তারা আল কিতাবের খবর না কিন্তু মিথ্যা আকাঙ্ক্ষা ছাড়া ছাড়া তাই তাদের কাছে কল্পনা কিছুই নেই আর ধ্বংস হবে যারা নিজেদের হাতের দ্বারা গ্রন্থ রচনা করে বলে এগুলি আল্লাহ নিকট থেকে এসেছে বিক্রির জন্য এর সাথে মূল্য নিয়ে থাকে আর ধ্বংস হবে তারা যা কিছু তারা হাত দিয়ে লেখে আর ধ্বংস হবে তারা তা থেকে যা তারা অর্জন করে আর মানুষেরা বলে সামান্য কিছুদিন ছাড়া আগুনে আমাদের থাকতে হবে না তাই তুমি বলে দাও তোমরা কি আল্লাহ তাল্লার নিকট থেকে অঙ্গীকার নিয়েছ যে তিনি তার অঙ্গীকারকে কখনো ভঙ্গ করবেন না না তোমরা তালার প্রতি যা জানো না তাই বলে বেড়াচ্ছ হ্যাঁ যে ব্যক্তি পাপ অর্জন করবে তাহলে তাকে তার পাপ ঘিরে ধরবে সুতরাং এরাই হচ্ছে অগ্নিবাসী তারা সেখানে চিরকাল থাকবে আর যারা ইমান আনবে সৎ কাজ করবে ইরাই জান্নাতে যাবে জান্নাতের অধিবাসী হয়ে থাকবে সেখানে তারা চিরকাল বসবাস করবে এই আয়াতগুলির দৃষ্টিতে আমরা কি জানলাম কিছু মানুষ রবের কিংডমে তারা গ্রন্থ রচনা করে এবং বলে এগুলি ইসলামের গ্রন্থ আর এইগুলি আমরা মুসলমান সুন্নিদের মাঝে মুসলমান শিয়াদের মাঝে মুসলমান সালাফিদের মাঝে দেখতে পাচ্ছি এই গ্রন্থগুলিতে কি লেখা তারা বলছে যে আমরা কলেমা পড়লি জান্নাতে যাব আর যদি জাহান্নামে যেতেও হয় তাহলে কিছুদিন থাকবো তারপরে বেরিয়ে আসব কিন্তু আল্লাহ তালা অন্য কথা বলছেন রবের কিংডমের বাজারে এত বেশি ধর্মীয় বই রয়েছে যে সহস্র জনমেও পাঠ করে শেষ করা যাবে না তাই বিশেষ এমন একটি সিদ্ধান্ত আমি মুসলিম হলে নিতে পারি মানুষের লেখা এই ধর্মগ্রন্থগুলি আমি পাঠ করব না কারণ এগুলি সব সন্দেহ যুক্ত আর আমার কাছে রয়েছে আল্লাহ তালার পক্ষ থেকে আসা সন্দেহ মুক্ত গ্রন্থ দুই নম্বর সুরা আল বা দুই নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফি কিতাবুল আর এটি এমন একটি গ্রন্থ যার ভিতরে সন্দেহ নেই জন্য গাইড করে এই পৃথিবীতে আপনাকে আমাকে সরল পথে চলার জন্য একটি বই যথেষ্ট এছাড়া অনেক গ্রন্থ পৃথিবীতে রয়েছে যেগুলি আপনি আমি পড়তে পারি কিন্তু ইসলামের নামে যদি কোনো গ্রন্থ থাকে সেগুলি পড়তে পারবো না একজন নিরক্ষর নারী মা হতে পারে। একজন নারীও যখন সন্তান ধারণ করে সন্তানের জন্ম দেয় তখন সে বিষয়ে সরাসরি অভিজ্ঞতা লাভ করে আর একজন পুরুষ স্ত্রীর লোক স্ত্রী রোগ বিশেষজ্ঞ হাজার বই পড়েও এই অভিজ্ঞতা লাভ করতে পারে না অভিজ্ঞতা থাকলেই তা প্রকাশ করা যায় না অভিজ্ঞতা প্রকাশ করতে হলে ভেতরে শব্দ সত্তার এবং শব্দ সম্ভার থাকা দরকার বাক্য রচনা শিল্প আয়ত্ত থাকলে থাকা দরকার মননশীলতা ও সৃজনশীলতা থাকা দরকার দৃষ্টির গভীরতা থাকা দরকার তখন কি হয়? অভিজ্ঞতা এবং মধ্যে সৃষ্টি হয় যার অভিজ্ঞতা আছে কিন্তু প্রকাশের ভাষা নেই তার জ্ঞান অন্যের কাজে লাগে না আর যে সঠিকভাবে তার অভিজ্ঞতা প্রকাশ করতে পারে সে প্রজ্ঞাবান তার অভিজ্ঞতা থেকে অন্যরা শিক্ষা নিতে পারে প্রজ্ঞাবান তার অভিজ্ঞতা ব্যক্ত করেন শব্দের মাধ্যম দিয়ে এই শব্দগুলো মুখস্থ করলে কিংবা বারবার আবৃত্তি করলে অভিজ্ঞতা লাভের সুযোগ তৈরি হয় না এখানেই হয় যারা সত্যকার বুদ্ধিজীবী এবং ধর্মজীবী মোল্লা এদের মাঝে পার্থক্য বুদ্ধিজীবীরা কি করেন ওলামা উল কোরআন তিলমিজুর রহমান এরা কি করেন নিজের অভিজ্ঞতা ব্যক্ত করেন আর ধর্মজীবী মুল্লারা কি করে এই কোরআন এদের বর্ণিত অভিজ্ঞতার ব্যাখ্যা অপব্যাখ্যা নিয়ে হইচই করে মোল্লার অভিজ্ঞতা নাই তারা শুধু শাস্ত্র মুখস্থ করে আর বুদ্ধিজীবী কোরআনের সত্য জ্ঞানীরা কি করে তারা কখনো উল্টো পাল্টা ব্যাখ্যা দেয় না নিজ অভিজ্ঞতার কথা বলে তা যদি কারো কাজে লাগে ভালো না লাগলেও ভালো কারণ ব্যক্ত করার প্রক্রিয়ার বুদ্ধিজীবী নতুন অভিজ্ঞতা লাভ করে থাকেন ধর্মজীবী মৌলবীদেরকে কেন বাদ দিতে হবে ধর্মশালায় কেন সন্তানদেরকে দেওয়া যাবে না কারণ সেখানে শিক্ষা দেওয়া হয় এমন গ্রন্থের শিক্ষা যেগুলি কোরআনের সাথে সাংঘর্ষিক তাই আপনি আপনার সন্তানকে কখনো ধর্মশালায় পাঠাবেন না সেখানে সে ক্ষয়রাতি হবে আর এই সন্দেহ মুক্ত গ্রন্থের বিপরীত সন্দেহযুক্ত গ্রন্থগুলি শিক্ষা নিয়ে সে একজন ভিক্ষুক হয়ে জীবন বেড়ায় আর মানুষকে জান্নাত প্রদান করে এমতাবস্থায় তার জান্নাতে যাওয়ার কোনো গ্যারান্টি নেই ঠিক এইভাবে পীর যারা রয়েছে গদিনসীন যারা রয়েছে তারাও ঠিক একই কাজ করে আপনার সন্তান যারা ঈদের দিন খুশি করবে সেই খুশিটুকু তারা চিন্তাই করে নিয়ে দুর্নীতিবাজ অফিসারদের কৃত কোরবানির পশুর চামড়া নেওয়ার জন্য দুয়ারে ভিক্ষুকের মতো দাঁড়িয়ে থাকে সবাই ঈদ উদযাপন করে আর আপনার সন্তান যাকে ধর্মের করে দিয়েছেন সেখান থেকে তারা ক্ষয়রাতি হয়ে বেরোয় আর হিংসুক হয়ে বেরোয় তাই আসুন আমরা সবাই মিলে এই গ্রন্থকে মেনে এই গ্রন্থ মতে নিজেদের জীবনকে গড়ে নিয়ে চলার চেষ্টা করি আল্লাহ আমাদের সবারই সহায় হোম